আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আশঙ্কার মধ্যে রয়েছে, বিএনপিটা কখন নাই হয়ে যায়, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেখ রেহানাকে দায়িত্ব দেওয়ার পরামর্শ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ওসি সহ আহত ৬ জন। বিএনপির বিজয় র্যালিতে জনসমুদ্র। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে রিট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সব কিছুতেই যেন না বলা বিএনপির একটা রোগ, সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন আমি আশঙ্কার মধ্যে রয়েছি, না না বলতে বলতে বিএনপিটা কখন নাই হয়ে যায়। বিকেলে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের রজত জয়ন্তী এবং ২৪ ঘন্টা সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন পূর্ববর্তী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াতে বাংলাদেশে যদি নেতিবাচক রাজনীতি না করত এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র না করত, তাহলে বাংলাদেশ আরো অনেকে বেশি এগিয়ে যেতে পারত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানাবো, উনি শিক্ষিত লোক হয়ে যেন অশিক্ষিতের মতো কথা না বলেন। ডক্টর হাসান মাহমুদ আরো বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে এটি পৃথিবীর সামনে উদাহরণ। বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। ১৯৭০ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের চেয়ে সর্বক্ষেত্রে এগিয়েছিল, মাথাপিছু আয় ৫০% বেশি ছিল। সেই পাকিস্তান আজ মানব উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক সূচক সহ সব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রেও আমরা ভারতকেও অতিক্রম করেছি। আগে বাংলাদেশে শতকরা ৪১% মানুষ দারিদ্র সীমার নিচে ছিল, সেটি এখন ২০% নিচে নেমে এসেছে। শেখ রেহানাকে দায়িত্ব দেওয়ার পরামর্শ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সকল দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, মানবাধিকার সহ কোথায় কি অন্যায় হয় তা নিয়ন্ত্রণে শেখ রেহানাকে দায়িত্ব দেওয়া উচিত। তাকে দায়িত্ব না দিলে আমলাদের দলে পরিণত হবে আম। বয়স বাড়িয়ে মুক্তিযোদ্ধা হওয়া এসব আমলা এখন সব, এদের ধরার সাহস কেবল শেখ রেহানার রয়েছে। একটা সুন্দর নির্বাচনী ব্যবস্থা সৃষ্টি করা উচিত মন্তব্য করে তিনি বলেন, বিশাল করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে, তাতে কোথাও আসম আব্দুর রব কাদের সিদ্দিকীর ছবি নেই। তার মানে ইতিহাসকে ডেকে ফেলতে মুক্তিযুদ্ধে তাদের অবদান অস্বীকার করতে চাইছে। সিরাজুল আলম খানের কেউ বলে না, নীরবে নিবৃত্তে থাকে সে, যে কারণে মুক্তিযুদ্ধ করা হয়েছে তা সম্পূর্ণ উপেক্ষিত মন্তব্য করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্কুলের বইতে কাদের সিদ্দিকীর রবের কথা লেখা রয়েছে, সেই ইতিহাস শিক্ষার্থীদের না পড়ালে তার প্রভাব পড়বে সর্বত্র। বীরঙ্গনা শব্দটির প্রচলন বঙ্গবন্ধু নয়, কামরুজ্জামান সাহেব করেছিলেন। বঙ্গবন্ধু দেশে আসার আগে ২২শে ডিসেম্বর এটি করেন তিনি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব ও গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ওসি সহ আহত ৬ জন। মাদারীপুরের রাজৈরে কিশোরদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ওসি সহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বাজার বণিক সমিতির ব্যবসায়ীরা দোকানঘরের উপর হামলার প্রতিবাদে দোকানঘর বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। গতরাতে রাজৈর সদরে এই ঘটনাটি ঘটে। আহত রবিউল ইসলাম মিঠুন ও পথচারী শরীফুলকে রাজৈর হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং ওসি শেখ সাদিক ও তদন্ত ওসি সঞ্জয় কুমারকে প্রাথমিক
চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পুলিশ প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, গতকাল রাতে কিশোরদের মধ্যে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারপিট হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা সদরের মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈরো গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। এতে ওসি সহ ৬ জন আহত হন এবং বেশ কয়েকটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। বিএনপির বিজয় র্যালিতে জনসমুদ্র। মহান বিজয় দিবসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে রাজধানী ঢাকার নয়াপল্টন জনসমুদ্রে পরিণত হয়েছে। র্যালিতে যোগ দিতে ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত লাখো মানুষের দল নেমেছে। পুরো এলাকায় মিছিলের পর মিছিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। র্যালিটি আজ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও 12টার মধ্যে নয়াপল্টনে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন তারা। মহানগরীর 15টি নির্বাচনী এলাকা, 51টি থানা ও শতাধিক ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যোগ দেন র্যালিতে। মিছিলে মিছিলে স্লোগান আর স্লোগানে মুখরিত বিএনপি নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের ফেস্টুন দেখা যাচ্ছে। তাতে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে। নয়াপল্টনে খোলা ট্রাকে তৈরি মঞ্চে বিএনপির র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। পরে র্যালির উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যালিতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। তারা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। র্যালিটি নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে নাইটিংগেল মোড়, কাকরাইল, শান্তিনগর ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে রিট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। আজ রিট আবেদনটি করেন তিনি। হাইকোর্টের সংশ্লিষ্ট দপ্তরে জনস্বার্থে মামলা হিসেবে রিট আবেদন জমা দিয়েছেন তিনি। এতে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির ধারা 401 এর অধীনে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে কোনো আইনি বাধা নেই। গত 13 নভেম্বর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। রাজদরবারেও অত দূরত্ব থাকে না, বললেন কাদের সিদ্দিকী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান নিয়ে আক্ষেপ জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে দর্শক সারি থেকে বক্তাদের যে দূরত্ব ছিল তা রাজদরবারেও থাকে না। আজ সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এক আলোচনা সভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী।